আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা গল্প দিরাগমন আমি শুরু করছি গল্প পরেশ রায় কেমন ছেলে প্রশ্নটা এই শহরের যাকে জিজ্ঞাসা করা হোক না কেন প্রত্যেকেই বলবে ওই এক রকমের ছেলে ভালো নয় মন্দও নয় সামান্য সাধারণ রকমের ছেলে কিন্তু পরে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভাস্করকে যদি জিজ্ঞাসা করা হয় তবে বেশ অপ্রসন্নভাবে আর বেশ রুক্ষ স্বরে বলে দেবে ভাস্কর নিতান্ত বাজে স্বভাবের ছেলে কেন ট্রেচারাস বলে পরেশের একটা সুনাম অবশ্য আছে কিন্তু এক ফোঁটা সৎ সাহস নেই বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ নেই পরে সে একবার ভাস্করের কাছে প্রতিজ্ঞা করেছিল কোনো দিনও সনাতন বাবুকে আর কোনো রকম সাহায্য করবে না যদি চার আনা পয়সাও ধার চান সনাতন বাবু তবু পরে সোজা বলে দেবে না হবে না সনাতন বাবুকে সাহায্য করা মানে সনাতন বাবুর সেই বিশ্রী স্বভাবের মেয়েটাকে সাহায্য করা কারণ বাবুর লোকটা মানুষের কাছে হাত পেতে পেতে দু চার টাকা যা রোজগার করে সেটা সনাতনবাবুর মেয়েরই যত শখের দরকারে খরচ হয়ে যায় ভালো শাড়ি ভালো পাউডার সেন্ট ভালো সুরমা মেয়েটা কেন যে এত সাজে সেটা আর সন্দেহ করে বুঝতে হয় না বোঝাই যায় ত্রিশ টাকার কিরানিগিরি করে যে সনাতনবাবুর দুবেলার পুরো ভাতও হয় না ধরনের বাজি সনাতনবাবুর শখ সেটা বুঝতে কোনো অসুবিধা নেই প্রমাণ আরও আছে শুধু ভাস্কর নয় পরেশ নিজেও কতবার দেখেছে জানলার কাছে দাঁড়িয়ে বাইরের একটা ছেলের সঙ্গে তার মানে নিহারের সঙ্গে কথা বলছে বাবুর মেয়ে বসুধা নিহার বয়সে অবশ্যই নিতান্ত ছেলেটি নয় পরেশ আর ভাস্করেরই সমান পার্থক্য শুধু এই যে নিহার বেশ স্টাইল করে সাজে মুখে স্নো মাখে আর বেশ চমৎকার গান গায় আর পরেশ যদিও স্নো মাখে না তবু নিহারের চেয়ে দেখতে অনেক ভালো নিহার অবশ্য বড় লোকের ছেলে আর পরেশ নিতান্ত কেরানী মাইনে পঞ্চাশ টাকা সনাতনবাবুর যেদিন জল বসন্ত হয়েছে বলে খবর পেল পরেশ সেদিন পরেশ সত্যিই যেন আনমোনার মতো সনাতনবাবুর বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়েছিল তারপর আর কি ভাস্করের কাছে বলা প্রতিশ্রুতির কথাটা বোধহয় একেবারে ভুলে গিয়েছিল সনাতন বাবু যা যা বললেন সবই কিনে এনে দিল পরেশ দশের চাল দুশের ডাল একশের সর্ষের তেল কিছু মিছরি দুটো কাপড় কাছা সাবান আর হ্যাঁ বসুধার জন্য একটা সুগন্ধ মাথার তেল আর একটা গায়ে মাখা সাবান সব শুদ্ধ প্রায় এগারো টাকার জিনিস কিনে আর সনাতনবাবুর ঘরে পৌঁছে দিয়ে চলে এসেছিল পরেশ ভাস্কর বলেছিল তুমি আমার সঙ্গে এরকম ট্রেচারি করলে কেন পরেশ হাসে যখন করেই ফেলেছি আর তখন আর মিছে মিছে কেন রাগারাগি করছো যেতে দাও ওসব কথা ভাস্কর বলল কত টাকা চুল হয়ে গেল পরেশ এগারো টাকা ভাস্কর ছি ছি এটাই হলো সেই ঘটনা যে ঘটনার জন্য পরেশের সম্পর্কে ভাস্করের মনে একটা ধারণা খুবই স্পষ্ট হয়ে উঠেছে পরেশ সত্যিই একটু ট্রেচারাস ঠিক কথা এই ধরনের আরও কয়েকটা ঘটনা হয়েছে যাতে দেখা গেছে যে ভাস্করের কাছে মুখে এক কথা বলে কাজের বেলায় ঠিক উল্টোটি করে বসে আছে পরেশ দেখে আশ্চর্য হয়েছে ভাস্কর পরেশের হাসি মুখের প্রতিশ্রুতির ভাষা যেন একটা কপটতার কৌতুক ওর ইচ্ছের আসল ভাষাটা যেন একেবারে বুকের ভেতরে লুকানো একটা সাংঘাতিক চালাক আর ভয়ানক নীরব একটা প্রতিজ্ঞা ভাস্করকে কথা দিয়েছিল পরেশ সেই মামলাতে সাক্ষী হয়ে দুটো কথা একটু ইয়ে করে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে একটু মিথ্যের মতো করে হাকিমের সামনে বলে দিতে পারবে তাহলে ভাস্করের মক্কেলের একটু সুবিধে হবে ভাস্করের মক্কেল সেজন্য পরেশের হাতে দুটো দশ টাকার নোট গুঁজে দিতেও রাজি ছিল পরেশ বলেছিল না না। একটা সামান্য কাজের জন্য বেচারা কেন মিছে মিছে এতগুলো টাকা খরচ করবে আমি এমনিতেই কিন্তু সাক্ষীর কাঠগোড়ায় দাঁড়িয়ে যে কথা বলেছিল পরেশ সে কথার একমাত্র এই মানেই হয় যে একটা মিথ্যে কথা বলতে চেষ্টা করেও বলতে পারবে না বলতে চাইছেও না পরেশ হাকিম হেসে ফেলেছিলেন ভাস্কর বলেছিল ছি। তোমার একটু সামান্য মরাল কারেজ সামান্য সাহসটুকুও হলো না পরেশ কিন্তু ভাস্করের মক্কেলের বিপক্ষ পার্টি খুব খুশি হয়ে পরেশের সুনাম গিয়ে বেরিয়েছিল সেই ব্যাপার দেখেই আশ্চর্য হয়েছিল ভাস্কর বাহ তোমার তো বেশ একটা সুনাম হয়েছে দেখছি এ শহরে ইন্দুবাবুর চেয়ে বেশি সম্মানের মানুষ আর কেউ নেই যেমন ঐশ্বর্য আছে তেমনি চাল চলনের আভিজাতও আছে খুব শৌখিন বড়লোক বোধ হয় চার বেলায় চারবার সাজ বদলায় না কিন্তু ইন্দুবাবু সারাদিনের চারবেলায় চারবার গাড়ি বদলান এহেন ইন্দুবাবুর ছেলের বৌভাতে শহরের সব বাঙালির আর প্রায় সব বড় লোক অবাঙালির নেমন্তন্ন হয়েছিল বাদ পড়েছিল শুধু একজন বাঙালি ওই সনাতন বাবু কেমন করে এমন একটা বাদ সম্ভব হলো সেটা অনেক ভেবেও বুঝতে পারেনি পরেশ ভাস্কর বলেছিল খুব ভালো হলো এরকমই হওয়া উচিত কিন্তু ইন্দুবাবুর ছেলের বউ ভাতে নিমন্তন্ন খেতে যায়নি পরেশ আশ্চর্য হয় ভাস্কর তুমি ইন্দুবাবুর বাড়ির নেমন্তন্ গেলে না কেন পরেশ ইচ্ছে হলো না কেন শুনলাম ইন্দুবাবু কোনো কোনো ভদ্রলোকের বাড়িতে নিজে গিয়ে নিজের মুখে নেমন্তন্ন করেছেন হ্যাঁ কিন্তু আমার বাড়িতে যাননি নেমন্তন্ন করেননি করেছেন ইন্দুবাবু চাকর এসে চিঠি দিয়ে গিয়েছিল এই জন্য তুমি নেমন্তন্ গেলে না হ্যাঁ ছি তোমার একটু মনুষ্যত্ববোধ থাকলে এ কথা বলতে না এ কাজও করতে না আমাকেও তো ইন্দুবাবু নিজে নেমন্তন্ন করতে আসেননি চাকর এসে চিঠি দিয়ে গিয়েছে তাতে হয়েছে কি ভাস্করের বক্তব্য শুনে নিয়ে আর কোনো কথা না বলে চলে যেতে থাকে পরেশ কিন্তু ভাস্কর হঠাৎ কিসের যেন একটা সন্দেহে আরও ক্ষুব্ধ হয়ে চেঁচিয়ে ওঠে আমার কি মনে হচ্ছে জানো কি তুমি বোধ হয় বাবুর সঙ্গে একটা সিমপ্যাথির হাঙ্গা স্ট্রাইক করে হেসে ফেলে পরেশ হতে পারে চেঁচিয়ে ওঠে ভাস্কর হতে পারে হ্যাঁ ভাস্কর ছি ছি সনাতন বাবুর মতো একটা বাজে লোককে ঘেন্না করতে পারলে না তোমার একটা সামান্য উদারতাও নেই দেখছি পরেশ কোনো কথা না বলে আস্তে আস্তে হেঁটে চলে যায় সনাতন বাবু বলেন তুমি কেন ইন্দুবাবুর বাড়ির নেমন্তেনে গেলে না পরেশ তোমার নেমন্তন্ন হয়েছিল ঘরের খোলা দরজাটার পাশে কি যেন চুপ করে দাঁড়িয়ে এই প্রশ্নটার উত্তর শোনবার জন্য ব্যাকুল হয়ে রয়েছে তারই শাড়ির আঁচলটা মাঝে মাঝে ফুরফুর করে উড়ে ধরা পড়িয়ে দিচ্ছে যে একজন এখানে আড়াল হয়ে দাঁড়িয়ে আছে পরেশ বলে আপনাদের নেমন্তন্ন হয়নি বলে আমার ভালো লাগলো না সনাতন বাবু অনেক কথা বলার পর শেষে একটি কথা বললেন কি যে দোষ করলাম আর কোথায় যে এক কি ভুল হলো কিছুই বুঝতে পারছি না পরেশ পরেশের গম্ভীর চোখ দুটো যেন চঞ্চল হয়ে ওঠে বোধহয় বলতে চায় পরেশ দোষ হলো ওই একমাত্র দোষ ত্রিশ টাকা মাইনের কেরানি হওয়া আর ভুল হলো ওই একমাত্র ভুল আপনার মেয়ের মুখটা এত সুন্দর হওয়া কিন্তু বলতে ইচ্ছা করলেও কথাটা যেন গলার কাছে আটকে থাকে বলে আর লাভ কি ভাগ্য যাকে এত ধিক্কার দিয়েছে আর দিয়েই চলেছে তাকে নতুন একটা ধিক্কার না দিলেও চলবে সনাতন বাবু বলতে বলতে শেষে হেসে ফেললেন ইন্দুবাবুর মতো রাজা মানুষও আমার মতো একটা মানুষের ওপর রাগ করতে পারে আমি অবশ্য ভাবতে এতটা নি কেন রাগ করেছেন ইন্দুবাবু কেন করেছেন সেটা তো ঠিক বুঝতে পারছি না কিন্তু দেখতেই তো পেলে সারা শহরের মধ্যে একমাত্র আমাকে নেমন্তন্ন করতে বাদ দিলেন হ্যাঁ আমিও সে কথাই ভাবছিলাম কেন এরকম ব্যাপার কেন হলো ইন্দুবাবু অবশ্যই আমার একটা উপকার করতে চেয়েছিলেন কিন্তু আমি উপকার হ্যাঁ আমার বসুধা তো লেখাপড়া জানে না অথচ কাজ করতে চায় তাই ইন্দুবাবুর পুত্রবধূর কাছে গিয়ে একটা কাজ করতে চেয়েছিল ইন্দুবাবুর বাচ্চা নাতিটার নার্স হয়ে কাজ করতে চেয়েছিল বসুধা যদি অন্তত কুড়িটা টাকা মাইনে দেয় তারপর কি হলো ইন্দুবাবু বসুধাকে ডেকে আর খুব মায়া করে বললেন কাজটা করতে হবে না তুমি মাঝে মাঝে একটু চুপি চুপি এসে টাকা নিয়ে যেও চুপি চুপি কেন ইন্দুবাবু বলেছেন তিনি মানুষের উপকার একটু চুপি চুপি করতেই ভালোবাসেন আপনি রাজি না হয়ে ভালোই করেছেন আমি রাজি হয়েছিলাম পরেশ কিন্তু মেয়েটা রাজি হলো না ভালোই হলো কি করে ভালো হলো তাও বুঝতে পারছি না কেন ওর গতি কি হবে কার আমার বসুধার কি হয়েছে বসুধার বেশ অপমান হয়েছে তার মানে নিহারকে বিয়ে করবে না নিহার কি বিয়ে করবে বলে কথা দিয়েছিল তা জানি না কিন্তু বসুধার বোধহয় বিশ্বাস ছিল যে নিহারকে বিয়ে করবে কেন এমন বিশ্বাস হলো বসুধাই জানে আজ বলছে নিহারের ভয়ে ওর ঘুম হচ্ছে না বলছে আমাকে এখনই কোথাও পাঠিয়ে দাও নিহার এদিকে আসে আজকাল আর আসে না ওকে ভয় কিসের কে জানে কিসের ভয় আপনি তো নিহারকে একবার জিজ্ঞাসা করলে পারেন জিজ্ঞাসা করেছিলাম কী বলে নিহার নিহার তো মুখে ভালো কথাই বললে কি নিহার বললে আমি তো কোনোদিনও আপনার মেয়েকে ওসব কোনো কথা বলিনি তবে হ্যাঁ বসুধা যদি চায় তবে আমি ভেবে দেখতে পারি তাহলে বসুধারই ভুল হয়েছে আমারও তাই মনে হয় নিহারের মতো ভালো ছেলে যে কোনো রকমের ইচ্ছে নিয়ে বসুর সঙ্গে গল্প করেছে সেটা আমারও মনে হয় না তবে কেন গল্প করতে আসতো নিহার সত্যি কথা হলো নিহার আসতো না বসু নিজেই ওকে ডাকত তাই আসত কেন ডাকতো নিহারের বোন মালতির সঙ্গে বসুর একটু ভাব সাপ ছিল মালতীর অবশ্য বিয়ে হয়ে গেছে শ্বশুর চলে গিয়েছে কি বললেন কিছুই বুঝতে পারছি না মালতির খবর টবর জানবার জন্যই নিহারকে ডেকে কথা বলেছে বসু আমার তো এই মনে হয় কিন্তু আমার তা মনে হয় না যে ঘরে বসে সনাতন বাবুর সঙ্গে কথা বলছে পরেশ হঠাৎ সে ঘরে শান্ত বাতাস যেন চমকে ওঠে দরজার কাছে এসে দাঁড়িয়েছে বসুধা সোজা পরেশের মুখের দিকে তাকিয়ে আর চোখে দৃষ্টিটাকে যেন রুষ্ট আগুনের শিখার মতো জ্বালিয়ে দিয়ে কথা বলে বসুধা আপনার কি মনে হয় চমকে ওঠে পরেশ সনাতন বাবু আতঙ্কিতের মতো চেঁচিয়ে ওঠেন ছি এখানে এসে তুই রকম অভদ্রভাবে কথা বলছিস ভেতরে যা 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 বসুধা বলে ভালো ছেলে নিহার চমৎকার ছেলে খুব দয়ালু ছেলে রাস্তার উপর দাঁড়িয়ে সনাতন বাবুর মেয়ের সঙ্গে কথা বলতে তার খুবই লজ্জা হয় সে চায় ঘরের ভেতরে এসে চুপি চুপি গল্প করে সনাতন বাবু চেঁচিয়ে ওঠেন যা 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 চলে যায় বসুধা আর একেবারে গম্ভীর হয়ে পরেশও যেন একটা বিস্ময়ের জ্বালা চুপ করে সহ্য করতে চেষ্টা করে সনাতন বাবু বলেন তুমি কিছু মনে করো না পরেশ ছি আমি ভাবতে পারিনি যে তোমাকে এভাবে ধমক দিয়ে অভদ্রভাবে কথা বলতে পারে বসুধা লেখা পড়া শেখেনি মায়ের তো স্নেহ পায়নি মা মরেছে সেই কবে ওর বয়স যখন তিন বছর আর বাপ তো দুবেলা পেট ভরে ভাত খাওয়াতে পারে না হেমন মেয়ের স্বভাব যে একটা রাগী সাপের স্বভাবের মতো হয়ে যাবে এটা স্বাভাবিক পরেশ বলে না আমি কিছু মনে করিনি সনাতন বাবু মেয়েটাকে লেখাপড়া শেখাবার জন্যে একটা চেষ্টাও করেছিলাম তোমারই বন্ধু ভাস্করের কাছে সাহায্য চেয়েছিলাম ভাস্কর সাহায্য দিল না দিতে চেয়েছিল কিন্তু কি বসুধা বেঁকে বসল কেন সেটা তো আমি ঠিক বলতে পারছি না কে জানে কি ভেবে আমার ঘরের দরজার কাছে একটা ক্ষুব্ধ বিরক্ত আর রুক্ষ অথচ বেশ সুন্দর করে সাজানো একটা রূপের মূর্তি যেন একটা হঠাৎ আক্রোশের মতো ছুটে এসে ছটফটিয়ে ওঠে আমি বলতে পারি আপনার বন্ধু ভাস্কর আমাকে বলেছিলেন তার সাহায্যের কথা যেন আমি কাউকে না বলি উনি চুপি চুপি এসে আমাকে টাকা দিয়ে যাবেন আর আমি চুপি চুপি টাকা নেব যা 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 ভেতরে যা চেঁচিয়ে ওঠেন বাবু আবার চলে যায় বসুধা পরেশ বলে আপনার মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দিন সনাতন বাবু আমিও তাই ভাবছি একটা জায়গা অবশ্যই আছে পরেশ কোথায় সনাতন বাবু কলকাতাতে সুলতার কাছে সুলতাকে বসুরই এক মাস তুতো দিদি সুলতাকে লিখেছিলাম সুলতা খুব খুশি হয়ে লিখেছে শিগগির পাঠিয়ে দিন এখানে সুখেই থাকবে বসু ওর সব ভার আমি নিলাম তবে আর দেরি করছেন কেন পাঠিয়ে দিন কিন্তু পাঠায় কি করে কিছু টাকা না হলে যে কত টাকা দরকার অন্তত কুড়ি টাকা নিন আমি দিচ্ছি দরজার কাছে আবার সেই মূর্তি যার নাম বসুধা সনাতন বাবুর মেয়ে দুবেলা পেট ভরে ভাত খায় না অথচ সুন্দর হয়ে সাজে বেশ বয়স হয়েছে পঁচিশের কম তো নয় গলায় একটা দার্জিলিং পাথরের মালা দুলছে ছোট ছোট বরফ কুচির মতো নকল পাথরের টুকরো দিয়ে গাঁথা ঝকঝকে একটা মালা দেখে মনে হয় যেন এক গাছা হেরের কুচি বুকের ওপর ছড়িয়ে দিয়েছে বসুধা মুখেও লালচে একটা ক্রিম মেখেছে তা না হলে ভোরের আকাশের রক্ত রাগের মতো এরকম একটা লালচে আভা এই মেয়ের সারা মুখে ফুটে উঠবে কেন চোখে আর সেই কটমটে জ্বালা নেই যে ঠোঁটে শক্ত করে দাঁত চেপে ধরেছিল সে ঠোঁট কত নরম হয়ে গিয়েছে চমৎকার স্নিগ্ধ একটা হাসিও যেন ঝরে পড়তে চাইছে পরেশের মুখের দিকে তাকিয়ে কথা বলে বসুদা ধন্যবাদ খুব উপকার করলেন আপনিও চুপি চুপি উপকার করতে পারেন তারপরেই যেন একটা ছটফটে উল্লাসের মতো ঘরের ভেতরে চলে যায় বসুধা বাবু বলেন তুমি বসুধার কথা কানে নিও না পরেশ ও মেয়ে যেমন অভদ্র তেমনই মুখোরা তেমনই এই শহরের প্রায় সকলে অন্তত সব বাঙালি জানে আজ তিন বছর হল কোথায় চলে গিয়েছেন সনাতন বাবু। সেই ভয়ানক বিষণ্ন আর রোগা চেহারার প্রৌর ভদ্রলোক যিনি এক এক সময় যার তার কাছে সাহায্যের জন্য হাত পেতে ফেলতেন আর ত্রিশ টাকা মাইনের একটা কেরানিগিরি করতেন ভবপাড়ে চলে গিয়েছেন তিন বছর হলো মারা গিয়েছেন সনাতন বাবু কিন্তু কেউ জানে না কেউ বলতেও পারবে না মারা যাওয়ার দুটো মাস আগে মেয়েটাকে কোথায় পার করে দিয়ে এলেন সনাতন বাবু ভাস্কর লোকের হাড়ির খবর রাখা যার অভ্যাস সেও জানে না আর সবচেয়ে আশ্চর্য সনাতন বাবুর বাড়িতে প্রায়ই যেত যে ছোকরা সেই পরেশও যেটুকু জানে সেটা না জানারই মতো অনেক দুঃসম্পর্কের এক দিদি হয় তারই কাছে কলকাতাতে চলে গিয়েছে সনাতন বাবুর মেয়ে পরেশের কাছ থেকে কথা শুনতে পেয়ে ভাস্কর চোখ পাকিয়ে বলে ফেলেছিল তার মনে বেরিয়ে গেছে বোধহয় দেখতে পায়নি ভাস্কর অমন নিরীহ ও শান্ত পরেশের চোখ দুটো কি ভয়ানক দপ করে জ্বলে উঠল পরেশ বলে তুমি খুবই ভুল সন্দেহ করে ভয়ানক বাজে কথা বলছো ভাস্কর ভাস্করও আশ্চর্য হয় এরকম উত্তপ্ত স্বরে কোনো দিনও কথা বলেনি পরেশ জোর করে কোনো কথা বলা তো পরেশের অভ্যাসই নয় শুধু ওর কথাগুলি কেন ওর প্রাণটাও যে জোর করতে পারে না পাশ কাটিয়ে সরে পড়াই ওর ভাগ্যটার নিয়ম ভাস্কর বলে আমি জোর করে বলছি সনাতনবাবুর মেয়েটা বেরিয়ে গেছে বাপটা বাধ্য হয়ে শুধু পৌঁছে দিয়ে এসেছে সামান্য বুদ্ধি থাকলে তুমিও এটুকু বুঝতে পারতে পরেশের দপ করে জ্বলে ওঠা চোখ হঠাৎ নিভু নিভু হয়ে যায় যেন দুঃসহ একটা যন্ত্রণা এসে চোখ দুটোকে কুচকে দিয়েছে যাই হোক কি যেন বলতে কি হঠাৎ চুপ করে ভাস্কর তারপর অদ্ভুতভাবে হাসতে থাকে তুমি তো এবার একটা বিয়ে করলে পারো পরেশ পরেশ কেন ভাস্কর মাইনে তো বেড়েছে তা কিছু বেড়েছে ঠিকই কত দশ টাকা মাত্র আরও তিরিশ টাকা বাড়বে যদি কলকাতায় গিয়ে তিনটে মাস থেকে একটা পরীক্ষা দিয়ে পাশ করে আসতে পারি পরীক্ষা দাও তবে দেব কবে দিতে চাও ভাবছি এ মাসেই যদি ভাববার কি আছে ভাবছি কলকাতায় তিনটে মাস থাকার মতো টাকা জোগাড় করে নিয়ে তারপর ভাস্কর যেন হঠাৎ উৎসাহিতের মতো চেঁচিয়ে ওঠে চান্স চান্স প্রতিশোধ নেবার একটা চান্স পাওয়া গেল পরেশ পরেশ কিসের চান্স কিসের প্রতিশোধ ভাস্কর আমার এক মাস্ত দাদার খুর্ত তো ভাই পূর্ণবাবু কলকাতাতে থাকেন ভদ্রলোক আমাকে প্রায় জ্বালিয়ে থাকেন বছরে অন্তত তিন চারবার তার কাছ থেকে এক একটি লোক এসে আমার এখানে পাঁচ সাত দিন থাকে রাক্ষসের মতো খায় আর চলে যায় মাস তো তো দাদা খুব বড়োলোক মানুষ তিনিও পূর্ণবাবুর কথায় আমাকে চিঠি দেন বলে অর্থাৎ একটা চক্ষু লজ্জার জন্য আপত্তি করতে পারি না কাজেই আমি বলি তুমিও আমার চিঠি নিয়ে পূর্ণবাবুর বাড়িতে গিয়ে তিন মাসের মতো গেস্ট হয়ে গ্যাট হয়ে বসে থাকো খাও দাও আর নিজের কাজ গুছিয়ে চলে এসো পরে শ্বাসে পূর্ণবাবু যদি অখুশি হন তবে কিন্তু ভাস্করও হাসে ওদেরও তো একটা চোখ খোলা যা আছে অখুশি হলেও তোমাকে থাকতে দিতে বাধ্য পরেশ তবু ভাস্কর না তুমি আপত্তি করো না পরেশ যদি ওরা অভদ্র ব্যবহার করে তবু বিপরোয়া হয়ে সব সহ্য করবে তা না হলে ওরা জব্দ হবে না চুপ করে কি যেন ভাবে পরেশ তারপরে বলে আচ্ছা দাও তবে একটা চিঠি ভাস্কর দিচ্ছি কিন্তু মনে রেখো পরেশ পূর্ণবাবু লোকটাকে একটু জব্দ করা চাই আর আর একটা কাজ যদি করে আসতে পারো পরেশ বলো ভাস্কর আর নিজের জন্য না পারো অন্তত আমার জন্য একটি মেয়ের খোঁজ নিয়ে যদি আসতে পারো তবে পরেশ খুশি হয়ে হাসে এই তো এতক্ষণে একটা ভালো কাজের কথা বললে বলো তাহলে কীরকম মেয়ে খুঁজব ভাস্কর বলে সত্যি কথাটা তাহলে বলেই ফেলি পরেশ হুম বলো ভাস্কর চেহারাটা যদি সেই সনাতন বাবুর মেয়েটার মতো হয় তবে মন্দ হয় না পরেশ চমকে উঠে পরেশ ভাস্কর বলে কিন্তু মেয়ের স্বভাবটা যেন ওরকম বাজে স্বভাব না হয় খুব ভালো করে খোঁজ নেবে বাগবাজারের এক গলিতে পূর্ণবাবুর বাড়ি একটি ছোটখাটো দোতলা বাড়ি নিচের তলায় একটি মাত্র থাকবার ঘর তলায় তিনটে নিচের তলায় থাকবার ঘরের পাশেই ঘুটে আর কয়লার ঘর একটা কাঁকড়া বিছে অসার হয়ে ঘরের মেঝের ওপর পড়ে আছে তাও দেখতে পাওয়া যায় চিঠি পড়ে নিয়ে পূর্ণবাবু ভ্রুকুটি করে পরেশের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপরেই কাঁকড়া বিছেটার দিকে হাত তুলে দেখিয়ে দিয়ে বলেন বেশ এখানেই তাহলে থাকো আমার আপত্তি নেই পরেশ বলে আগে হ্যাঁ আমার শুধু একটা জায়গা দরকার পূর্ণবাবু আমি তো তাই বলছি শুধু একটা জায়গায় দিতে পারি খাওয়া দাওয়ার জন্য অন্যত্র ব্যবস্থা করে নাও পরেশ তা তো করে নিতেই হবে পূর্ণবাবু করে নাও আমরা অসুস্থ স্বামী স্ত্রী কোনো মতে টিকে আছি তোমার খাওয়া দাওয়ার ঝঞ্ঝার ঘাড়ে নেবার সামর্থ্য আমাদের নেই পরেশ বলে কোনো দরকারও নেই পূর্ণবাবু দোতলার বারেন্দার দিকে তাকিয়ে আর চেঁচিয়ে ডাকতে থাকেন ওরে ও বসুধা এইদিকে একবার আয় দেখি এ ঘরের কাঁকড়া বিছেটাকে ঝেঁটিয়ে বার করে দে ভদ্রলোকের ছেলেটাকে কটা দিন থাকতে হবে পূর্ণবাবুর মুখের দিকে তাকিয়ে পরেশের অপলোক চোখ দুটো যেন দুঃসহ একটা কল্পনার জ্বালা সহ্য করতে থাকে পৃথিবীতে বোধ অনেক বসুধা আছে শুধু সনাতন বাবুর মেয়েই একমাত্র বসুধা হবে কেন নিশ্চয়ই আরও বসুধা আছে এ এক অন্য বসুধা পূর্ণবাবু বলেন আমার কি কম অশান্তি হে এও এক সাংঘাতিক গলগ্রহ কোথাকার এক কুটুম্বের মেয়ে এসে জুটেছে বাপ তো চালাক মরে বেঁচেছে এখন আমি জ্বলে মরি ঘরের মেঝেটার দিকে আনমোনার মতো তাকিয়ে আর চুপ করে দাঁড়িয়ে থাকে পরেশ পূর্ণবাবু আচ্ছা চলি আমি আমার আবার জব সারতে হবে তুমি বাপু ঘরের ওইদিকে ঠাঁই নিও বিছানাটা গুটিয়ে রেখো সারা ঘর দখল করে বসো না আমার গরুটা একদিন এ ঘরেই থাকবে চলে যান পূর্ণবাবু আর সেই মুহূর্তে যে মেয়ে এসে পড়ে সে চোখের কাছে দাঁড়ায় সে মেয়ে সত্যি যে পৃথিবীর সেই মেয়ে সেই একমাত্র বসুধা কিন্তু এই বসুধার গলায় দার্জিলিং পাথরের কোনো মালা ঝিকমিক করে দোলে না তবু চিনতে কোনো অসুবিধা নেই সেই চোখ সেই ঠোঁট আর সেই চমৎকার ভ্রুকুটি বসুধা বলে আপনি কি করে এখানে এলেন পরেশ আশ্চর্য বসুধা কেন পরেশ তোমাকে এখানে দেখতে পাব এরকম আশা যে স্বপ্নেও বসুধা যেন জোর করে হাসতে চেষ্টা করছে আর হাসিটাও একটা করুণ ঠাট্টার হাসি আশ্চর্য আশা করেছেন পরেশ তুমি দেখছি বিশ্বাস করতে পারছ না বসুধা কেমন করে বিশ্বাস করব বলুন কেন বিশ্বাস করবে না সেদিন যাকে বিহায়ার মতো এত স্পষ্ট করে আমার আসার কথা বলেছিলাম সে তো কুড়ি টাকা খরচ করে আমাকে সরিয়ে দিল আমাকে তো সে আশা করেনি তুমি তো নিহারকে চুপ করো তোমার চোখ ছিল না নিহার তো তোমাকে বিয়ে করতে আপত্তি করেনি আমার আপত্তি ছিল কেন আজও বুঝতে পারি দেখছি যাকে তুমি এখানে থেকো না চলে যাও পরেশ চলে যাব ঠিকই কিন্তু তোমাকেও যেতে হবে না কেন আমাকে দয়া করতে হবে না কুটুম বাড়িতে দাসির কাজ করছি ভালোই আছি কিন্তু তোমার দয়ার কাছে যাব না বসুধা না আজ আর ওভাবে কথা বলো না আমি বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করো কেঁদে ফেলে বসুধা না তুমি তোমার বন্ধু ভাস্করের চেয়েও নিষ্ঠুর একটুও ভাবলে না একটুও মায়া হলো না চুপে চুপে আমাকে সরিয়ে দিলে বেশ করেছেলে আমিও চুপে চুপে মরে যেতে চাই বিশ্বাস করো বসুধা আমি তোমাকে ভুলিনি আমি তোমাকে হেসে ফেলে বসুধা হ্যাঁ বিশ্বাস করি তুমি আমাকে চুপি চুপি ভালোবেসেছ কিন্তু আমি কেন চুপি চুপি ভালোবাসাকে বিশ্বাস করব, কোনো দরকার নেই চুপি চুপি ভালোবাসার মতো মিথ্যে আর কিছু নেই যে সত্যি ভালোবাসে সে চুপি চুপি ভালোবাসে না পরেশ না আর চুপি চুপি নয় আমি এখনই পূর্ণবাবুকে বলবো কী বলবে তোমাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন চমকে ওঠে দু হাত দিয়ে চোখ ঢেকে ফুপিয়ে ওঠে বসুধা পূর্ণবাবু দরজার বাইরে দাঁড়িয়ে ঘর ঘর করে কথা বলেন তবে তাই হোক সুলতাও বলে তোমার সঙ্গে নাকি বসুধার আগেই চেনাশোনা ছিল পরেশ বলে আগে হ্যাঁ পূর্ণবাবু হাফ ছাড়েন আমাকে বাঁচালে হে পরেশ যাই হোক বিয়ের জন্য খরচ টরচ করা কিন্তু আমার চলবে না পরেশ আপনি খরচ করবেন কেন পূর্ণবাবু তুমি তাহলে সব খরচ দেবে হ্যাঁ টাকা আছে আছে কত টাকা দেড়শো টাকা হ্যাঁ তাতেই হয়ে যাবে খবরটা শুনে খুব অপ্রসন্ন হয়ে যায় ভাস্কর মুহুরি মোহিতোষ বলেছে আজ সকালে কলকাতা থেকে সস্ত্রীক ফিরেছেন পরেশবাবু সস্ত্রীক হ্যাঁ কলকাতাতেই বিয়ে হয়েছে তিন মাস থাকবে কলকাতায় পূর্ণবাবুর বাড়িতে থেকে পূর্ণবাবুকে জব্দ করবে আর ভাস্করের জন্য একটি মেয়ের খোঁজ নিয়ে আসবে যে মেয়ের মুখটা ঠিক সেই সনাতন বাবুর মেয়ে বসুধার মুখটার মতো অদ্ভুত রকমের সুন্দর এতগুলি প্রতিশ্রুতি পালন করবার দায়িত্ব নিয়ে আর কথা দিয়ে কলকাতায় চলে গেল যে পরেশ সে সাত দিনের মধ্যে কলকাতা থেকে একেবারে সস্ত্রিক ফিরে এলো বাহ ভাস্করের বুকের ভেতরে যেন বৃষ্টিরকমের জ্বালা ছড়িয়ে একটা অস্বস্তি উৎপাত করে বেড়াতে থাকে একটা সন্দেহ যেন ধিক ধিক করে জলে দেখতে বসুধারী মতো চমৎকার সুন্দর এরকম একটা মেয়ের খোঁজ পেয়ে কি পরের শেষে নিজেই লোভ সামলাতে না পেরে অসম্ভব এতটা সন্দেহ করবার কোনো মানে হয় না কিন্তু এভাবে সস্ত্রী চলে আসবার মানেই বাকি এসেছে তো আজই সকালে এখন প্রায় সন্ধ্যা এতক্ষণের মধ্যে এখানে এসে একটা খবরও দিয়ে যেতে পারল না পরেশ বিয়ে করে কি মাথাটা খারাপ হয়ে গেল কিন্তু ভাস্করের মাথার ভেতরে যেন একটা জ্বালা ছটফটিয়ে কথা বলতে থাকে নিজে গিয়ে স্বচক্ষে একবার দেখে এলেই তো হয় গ্যারেজ থেকে গাড়িটাকে যেন একটা আক্রোশের আবেগে স্টার দিয়ে বের করে ফেলে ভাস্কর তারপরই সোজা পরেশের বাড়ি কারবালা রোডের শেষে একটা গলির মুখে পরেশের যে বাড়িটার দরজা আজ এই সন্ধ্যাতে একেবারে হয়ে আর আলো হাসছে সে বাড়ির খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকে চেঁচিয়ে ওঠে ভাস্কর পরেশ পরেশ এসেই হাসতে থাকে এই যে তুমি এসেছো খবর পেয়েছো বোধ হয় ভাস্কর হ্যাঁ কিন্তু খবরটা কি পরেশ বিয়ে করে ফেললাম ভাস্কর হাসতে চেষ্টা করে কিন্তু এমন হঠাৎ বিয়ে পরেশ হঠাৎই হয়ে গেল পরেশের বাড়ির ভেতরের ঘরের রঙিন শাড়ি দিয়ে সাজানো যে মূর্তিটা অদ্ভুত একজোড়া নিবিড় হাসির চোখ নিয়ে চা তৈরি করছে তারই দিকে একবার তাকিয়ে নিয়ে হেসে ফেলে ভাস্কর চাপা স্বরে ফিস ফিস করে বলে মনে হচ্ছে সেই বসুধারই মতো সুন্দর একটা মেয়ের খোঁজ পেয়ে আর তাকে তুমি বিয়ে করেছ চেঁচিয়ে হেসে ওঠে পড়ে বসুধার মতো নয় সেই বসুধাকেই বিয়ে করেছি কি বললে হ্যাঁ পূর্ণবাবুর বাড়িতে বসুধাকে দেখতে পেলাম বুঝলাম গম্ভীর হতে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে যায় ভাস্কর তারপরে যেন একটা লাভ দিয়ে উঠে দাঁড়ায় চলি পরেশ চা খাবে না ভাস্কর না কিন্তু কি যেন বলতে চায় ভাস্কর পরেশের মুখের দিকে কটমট করে তাকিয়ে ভাস্করের চোখ দুটো যেন একটা অভিশাপের দৃশ্য সহ্য করতে থাকে পরেশ বলে কি যেন বলছিলে ভাস্কর তুমি আমার সঙ্গে এমন সাংঘাতিক ট্রেচারি কেন করলে পরে সে চোখ দুটো দপ দপ করে চলতে থাকে তুমি তো জানতেই ট্রেচারাস বলে আমার একটা সুনাম আছে শুনছিলেন সুবোধ ঘোষের লেখা দীরাগমন গল্পটি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন